হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কলার বাগান আর পটলের বাগান। যদিও আমাদের দিকে নাই, ওই কারণে দেখাবো। যদি আমাদের দিকে থাকতো তাহলে তো দেখাতাম না। তো প্রথম ভিডিও করছি, যদিও একটু লজ্জা লজ্জা ভয় ভয় নার্ভাস ভয় করছে। তো চলুন দেখাই ব্যাক ক্যামেরাতে। এই দেখো, এগুলো হচ্ছে পটলের গাছ। পটল চাষ হয় এভাবে, মাচা করতে হয়। মাচা দেওয়ার পরে এগুলো উপরে লতাগুলা সব চাপিয়ে দেয়, তাহলে ফলন হয় ভালো। এই যে দেখছো, এগুলো পটল ধরে আছে। এই যে সব এগুলো পটল ধরে আছে, ভিতরে ভিতরে অনেক আছে। এই দেখো, এই যে ভিতরে ভিতরে অনেক পটল আছে। পটলের এখন কিন্তু বেশ দাম, এগুলো লাভই হয়। কিন্তু যারা চাষ করে তারা নাকি বলছে যে এদিকে পটলের বাগানের ভিতরে সাপও থাকে, ভিতরে ভিতরে সাপও দেখা যায়। দেখো, এটা হচ্ছে কলার বাগান। এটার নিচে কত মানে পাম্পে টাকা দিয়ে এটা হচ্ছে কলার বাগান, যদিও অনেকটা ছোট, এর থেকে অনেক বড় বড় আছে। যে সামনে আর একটা কলা বাগান আছে সেটা দেখাচ্ছি, আর বেগুনের বাগান আছে। এই যে এটা হচ্ছে বেগুনের বেগুনের বাগান, বেগুনের জমি। সব নিচে বেগুন ধরে আছে, আমি দেখাচ্ছি। এই যে বেগুন, সব কিছু বেগুন ছোট ছোট হয়ে ধরেছে। ওইগুলো হচ্ছে কলার বাগান। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলোও কলার বাগান। ওই যে সামনে দূরে, ওটাও বেগুনের বাগান। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন।